আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি মাল্লা নাবিয়্যা বাদা আম্মা বাদ। প্রিয় দীনী ভাই বোনেরা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। বিষয়টি হলো যে সিহরির সময় থাকা অবস্থায় যদি আজান হয়ে যায়, মুয়াজ্জিন যদি আজান দেয়, তাহলে তারপরেও কি সেহরি খাবো কি খাবো না? যদি খাই তাহলে কি রোজা হবে নাকি রোজা হবে না, রোজা ভেঙে যাবে? তো প্রিয় বন্ধুগণ, সর্বপ্রথম আমরা হাদিস থেকে জেনে নেব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে কি বলেছেন। প্রিয় বন্ধুগণ, এ সম্পর্কে একটি হাদিস বর্ণিত হয়েছে। হাদিসটি উল্লেখ হয়েছে মুসলিম শরীফে, হাদিস নাম্বার 2426। আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিলাল রাত থাকতে আজান দেয়, তাই তোমরা ইবনু মাকতুমের আজান শুনতে না পাওয়া পর্যন্ত পানাহার করতে থাকো। প্রিয় বন্ধুগণ, এই হাদিসের মধ্যে স্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ের দিকে ইঙ্গিত করেছেন। আমরা সেহরি করব সময়ের উপর বেসিস করে, যে সেহরির শেষ সময় কতক্ষণ পর্যন্ত, আমরা ততক্ষণ পর্যন্ত কিন্তু সেহরি করব। যখন মুয়াজ্জিন আজান দেবে সেটা যদি সময়ের পরে হয় তাহলে আমরা অবশ্যই অবশ্যই পানাহার থেকে বিরত থাকব। আর যদি সেহরির সময় চলাকালীন অবস্থায় কোনো মসজিদে আজান দেয় সেক্ষেত্রে আপনি সেহরি চালিয়ে যেতে পারবেন। প্রিয় বন্ধুগণ, সেহরির সময় শেষ হওয়ার আগেই কিন্তু হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আজান দিতেন। আর পাশে আরেকটা মসজিদ ছিল, সেই মসজিদের মুয়াজ্জিনের নাম হলো ইবনে মাকতুম। সেই মুয়াজ্জিন সেহরির সময় শেষ হওয়ার পরে আজান দিত। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আজান শোনা পর্যন্ত সেহরি চালিয়ে যেতে বলেছেন। তো প্রিয় বন্ধুগণ, আমি আশা করি আপনারা এই সম্পর্কে ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। তারপরেও যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। প্রিয় বন্ধুগণ, আজ এ পর্যন্তই। আমি আশা করি এই ভিডিও থেকে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে এখনই সাবস্ক্রাইব করবেন। যদি ইতিপূর্বেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم.